জুলাই বিপ্লবের সাথীরা রাস্তায় থাকবে চিকিৎসার জন্য এটা কোনো মেনে মেনে নেওয়া যায় না না স্বাধীন দেশে এটা এটা নিতে পারে কোনোভাবে আমাদের দেশের সরকারের জন্য উপদেষ্টাদের জন্য অশনি সংকেত এবং লজ্জার যেই মানুষগুলো আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন বুনে দিল যেই মানুষগুলো স্বাধীনতার জন্য যুদ্ধ করলো পাঁচই আগস্ট বাংলাদেশের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হলো এবং নিজেরাই আহত হলেন কারো হাত নেই কারো চোখ নেই কারো পা নেই কারো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেই সেই মুহূর্তে তারা আজকে চিকিৎসার জন্য রাত ভর রাস্তায় অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ চাচ্ছে কেন সাক্ষাৎ চাচ্ছে সুচিকিৎসা চাচ্ছে সাহায্য চাচ্ছে এই মুহূর্তে তাদের সকল ভিটি টাকা পয়সা সবকিছু শেষ করে দিয়েছে শুধুমাত্র এই শেখ হাসিনার আক্রমণ আজকে তাদের সুচিকিৎসা দরকার আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা বাংলাদেশে যাদের কারণে দেশ পেয়েছি তাদেরকে এখনো সুন্দরভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে চিকিৎসা দিতে পারিনি হ্যাঁ এই চিকিৎসাটা অবশ্যই একটি বড় ধরনের ব্যয়ভার এই চিকিৎসার জন্য অনেক অনেক বেশি টাকা খরচ করতে হবে কিন্তু সেই টাকাটা কোনোদিনই শেখ হাসিনার দুর্নীতির চাইতে বেশি নয় শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে আমি তো মনে করি এই সরকারের যদি একটা বাজেট সমপরিমাণ টাকাও চিকিৎসার জন্য ব্যয় করতে হয় তাও করা উচিত এজন্য এই বাজেটের টাকা খরচ করলে কোনো লস নেই কারণ এই ব্যক্তিরাই বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে আজ তাদের কারণে আমরা মুক্ত মনে চলছি মুক্ত মনে হাসছি মুক্ত মনে কথা বলছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের ভাইদেরকে রাস্তায় এখন আন্দোলন করতে হচ্ছে কেন তিনি দেখা করতে চান প্রধান উপদেষ্টাদের সাথে কেন তিনি দেখা করতে চান স্বাস্থ্য উপদেষ্টার সাথে কেন কথা বলতে চান সাথে। আজকে তিনি যারা উপদেষ্টা হয়েছেন ভেবেছেন যদি এই কন্ডিশন আপনার কোন জীবনে হতো আপনার হাত নেই আপনার চক্ষু নেই আপনার পা নেই আপনার অবস্থানটা কোথায় যাইত কিন্তু আজকে আমাদেরকে সেই ভাবনার জায়গা থেকে কেন জানি সরকারকে বারবার দূরে নিয়ে যাচ্ছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই যদি আমাদের এই আজকে যারা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসা সুন্দর মতো করা না হয় তাহলে আমাদের এই জুলাই বিপ্লব ভেসতে যাবে এবং এই জুলাই বিপ্লব দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠু সুন্দরভাবে করতে হয় তাহলে তাদের সুচিকিৎসা করতে হবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যত দ্রুত সম্ভব আমাদের পক্ষ থেকে সাহায্য নিয়ে যেতে হবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করতে হবে তাদের চাকরি বাকরি আত্মীয় স্বজনের ব্যবস্থা করতে হবে আমরা যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য এর চাইতে লজ্জার কিছু থাকবে না